শ্রী শ্রী শনিদেবের ব্রতকথা পাঁচালি আকারে শুরু হলো। আছিল ব্রাহ্মণ এক শ্রীহরি নামেতে, উদর পূরণ লাগে নিত্য ভিক্ষা করে, দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাই পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দিজ বিষাদে ভাসিল, ভিক্ষা করি দিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে, অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয়, শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল, মনে মনে সুমঙ্গল হরিরে ডাকিল, পিতৃমাতৃ ছাড়ি সে গৃহত্যাগী হল, অচম্বিতে এক স্থান করিল শ্রবণ, পিতামাতা পরলোকে করেছে গমন, অবশেষে গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড করিল অর্পণ, কাল বসে যাহা ঘটে কে করে খণ্ডন, শনি দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, উপস্থিত হয় আসি বিদর্ভ নগরে, রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল, একে একে দ্বিজ তার পরিচয় দেয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়, অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা, স্বদেশে বিদেশে আমি থাকি যথা তথা, শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো, শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্রপাঠে তুষ্ট করো সভাসদগণে, দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ, তব স্থানে পড়াইব করিয়াছি মন, রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রমে বাস করিতে লাগিল, দুই ব্রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্যই পড়ায় দ্বিজ রাজার কুমারে, এইরূপে কিছুকাল বিগত হইল, পড়ুয়া ভেষেতে শনি উপস্থিত হইল, শনিরে জিজ্ঞাসে দ্বিজ শোনো বাছা ধন, কিবা কার্যে হেথাতব হয় আগমন, শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন তারে, দ্বিজ বলি যত্ন করি পড়াব তোমারে, অল্পদিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল, শনি বলে পরিচয় কিবা দিব আর, সনশ্চর নাম মোর সূর্যের কুমার, সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূর হবে বলহ আমারে, আমার ওপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ, শনি বলে ভোগকাল ছয় মাস আছে, দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে, সপ্তম দিবসে গিয়া ভাগীরথি তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে, এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল তার দেখা না আর পাইল, শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ মনস্থির করে, দশ দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি, কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন, আগে চলে আসে বিপ্র আপন ভবন, শনিদেব তাহা দেখি কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল, পুন মায়া বলে দুই শিশু মুণ্ড গাড়ি, বিপ্রের নিকটে শনি যায় তাড়াতাড়ি, হেথা বিপ্র চক্ষু বুঝে শ্রীহরির স্মরে, মুণ্ড দুটি ফেলে তার উরুর ওপরে, নিদ্রাযোগে রাজা হেথা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল, দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুণ্ড দয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়, রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বাঁধন করি রাখে কারাগারে, কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদন স্মরিতে লাগিল, অন্তপর ঘটে এক বিচিত্র ঘটন, দশ দণ্ড বেলা পূর্ণ হইল যখন, শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে, রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরে ছিনু মোড়া করিয়া শয়ন, ইহা শুনি মহারাজ আশ্চর্য হইল, আদ্যপান্ত কিছু তাহা বুঝিতে না পারিল, ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণেরে, রাজা গায়ে দুধ গিয়া আনিল বিপ্রেরে, শীর্ণ জীর্ণ কলেবর কাঁদেন কাতরে, বিনয় বচনে রাজা করে তার স্তুতি,
সব অপরাধ ক্ষমা কর মহামতি, কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন, তব ক্রোড়ে কার মুণ্ড করেছি দর্শন। দ্বিজ বলে ওহে নৃপ কিছু না জানি, শনিকোপে কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলে যদি পাই শনি দর্শন, ষোড়শ প্রচারে তার বুঝিব চরণ। নৃপ বাক্য শুনি দ্বিজ করিল গমন, শনি নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিরে দেখিয়া রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান প্রভু বলুন আমারে। শনি বলে পূজা বিধি শুনো হে রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়েতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মাসকালাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজা বিধি করিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্পদিনে সমনের ভবনে যে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে নৃপ শনির পূজন। প্রতি শনিবার পূজা করে নৃপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। সুমঙ্গল নৃপ পাশে বিদায় লইয়া, শনিদেবের পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে সে সেবে। শনির মাহাত্ম্য যত বর্ণিতে কে পারে, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যে বা রাখিবে ভবনে, কখনো না পরে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যে বা নিজ কার্যে যায়, সমাদর করে তারে রাজায় প্রজায়। স্কন্ধপুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দী শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, সনশ্চর প্রীতে ভাই বল হরি হরি। অথ শনিদেবের ব্রতকথা সমাপ্ত।